বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৃথিবীর বিখ্যাত প্রণালী এবং বিখ্যাত খালগুলো মানচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। কিন্তু তার আগে প্রণালী এবং খাল কি সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। প্রণালী কি? প্রণালী হলো একটি সংকীর্ণ জলপ্রবাহ, যে জলপ্রবাহ দুটি স্থলভাগকে পৃথক করে এবং দুটি জলভাগকে সংযোগ করে বা যুক্ত করে। মনে করুন এটি একটি স্থলভাগ বা ভূখণ্ড এবং এটিও একটি স্থলভাগ বা ভূখণ্ড। এটি একটি স্থলভাগ এবং এটিও একটি স্থলভাগ। এই দুটি স্থলভাগকে পৃথক করেছে এই যে এই সংকীর্ণ জলপ্রবাহ। এই সংকীর্ণ জলপ্রবাহকেই বলা হচ্ছে প্রণালী। এই সংকীর্ণ জলপ্রবাহকেই বলা হচ্ছে প্রণালী। এই প্রণালীটি এই পাশের এবং এই পাশের জলভাগকে সংযুক্ত করেছে। এবার আসুন জেনে নেই খাল কি। খাল কি? প্রণালী যেমন দুটি ভূখণ্ডকে পৃথক করে এবং দুটি জলভাগকে সংযোগ করে, খালও ঠিক তেমনি দুটি ভূখণ্ডকে পৃথক করে এবং দুটি জলভাগকে সংযোগ করে। কিন্তু প্রণালী এবং খালের মধ্যে প্রধান পার্থক্য হল প্রণালী প্রাকৃতিক কিন্তু খাল কৃত্রিম, খাল মানব সৃষ্ট। চলুন এবার বিশ্ব মানচিত্রে বিভিন্ন প্রণালী এবং খালগুলোর অবস্থান দেখে নেই। যদিও আমরা জানি পৃথিবী গোলাকার, কিন্তু পৃথিবী আসলে সম্পূর্ণরূপে গোলাকার নয়, উত্তর দক্ষিণে কিছুটা চাপানো। সে যাই হোক, আজকের টপিকটি সহজে বোঝার জন্য আমরা ধরে নিচ্ছি পৃথিবী গোলাকার। গোলাকার পৃথিবীকে আমি এখানে সমতল কাগজের উপর অঙ্কন করেছি। এই সমতল কাগজটিকে যখন আমরা আবার গোলাকার কল্পনা করব, তখন পৃথিবীর ঠিক এই অংশটি ঘুরে এই পাশে চলে আসবে, অর্থাৎ এই আলাস্কা চলে আসবে ঠিক এইখানে। এটি হলো আলাস্কা। আলাস্কা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য এবং এই পার্শ্বে এটি হলো রাশিয়া। এটি হলো রাশিয়া। এই আলাস্কা এবং এই রাশিয়া, এই দুটি ভূখণ্ডকে পৃথক করেছে একটি প্রণালী, যে প্রণালীটির নাম বেরিং প্রণালী। বেরিং প্রণালী, তাহলে এই বেরিং প্রণালী রাশিয়া এবং আলাস্কাকে পৃথক করেছে। এই পাশে রয়েছে উত্তর সাগর। উত্তর সাগর এবং এই পাশে রয়েছে বেরিং সাগর। বেরিং সাগর, এই বেরিং প্রণালীটি এই পাশের এই উত্তর সাগর এবং এই পাশের এই বেরিং সাগরকে সংযুক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি বেরিং প্রণালীটি রাশিয়া এবং আলাস্কাকে পৃথক করেছে এবং উত্তর সাগর এবং বেরিং সাগরকে সংযুক্ত করেছে। এই যে এইখানে এটি হলো শাখালিন দ্বীপপুঞ্জ। শাখালিন দ্বীপপুঞ্জ এবং এই পাশে এটি হলো রাশিয়া। এই রাশিয়া এবং এই শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে একটি প্রণালী। এই প্রণালীটির নাম তাতার প্রণালী। তাতার প্রণালী, এই যে এইখানে রয়েছে ওখোটস সাগর। ওখোটস সাগর এবং এখানে রয়েছে জাপান সাগর। এই তাতার প্রণালীটি এই ওখোটস সাগর এবং এই জাপান সাগরকে সংযুক্ত করেছে, অর্থাৎ এই তাতার প্রণালীটি রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এবং ওখোটস সাগর এবং জাপান সাগরকে সংযুক্ত করেছে। ঠিক এই অংশে রয়েছে একটি প্রণালী, যে প্রণালীটির নাম কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী, এখানে এই দেশটির নাম জাপান। এই দেশটির নাম জাপান এবং এইখানে অবস্থিত এই দেশটির নাম কোরিয়া। কোরিয়া, অর্থাৎ এই কোরিয়া প্রণালী জাপান এবং কোরিয়াকে পৃথক করেছে।
আমরা একটু আগেই জানলাম এইখানে রয়েছে জাপান সাগর এবং এইখানে রয়েছে পূর্ব চীন সাগর। পূর্ব চীন সাগর অর্থাৎ এই কোরিয়া প্রণালীটি জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে সংযুক্ত করেছে। এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট দেশটির নাম তাইওয়ান, তাইওয়ান। এবং এই পাশে অবস্থিত এই দেশটি হল চীন। এই তাইওয়ান এবং চীনকে পৃথক করে এই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে একটি প্রণালী। এই প্রণালীর নাম তাইওয়ান প্রণালী। এই প্রণালীর নাম তাইওয়ান প্রণালী। একটু আগে আমরা জানলাম এখানে রয়েছে পূর্ব চীন সাগর আর এই পাশে রয়েছে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর। অর্থাৎ এই তাইওয়ান প্রণালী পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে এবং চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে। এই যে দেখতে পাচ্ছেন এটি এটি পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি। এবং এই পাশে অবস্থিত এটি অস্ট্রেলিয়া। এই পাপুয়া নিউগিনি এবং এই অস্ট্রেলিয়াকে পৃথক করেছে একটি প্রণালী, যে প্রণালীটির নাম তোরেস প্রণালী, তোরেস প্রণালী। এখানে রয়েছে একটি সাগর, যে সাগরের নাম আরাফুরা সাগর, আরাফুরা সাগর। এবং এই পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এই তোরেস প্রণালীটি এই আরাফুরা সাগর এবং এই পাশের এই প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই যে দেখতে পাচ্ছেন এটি এটি হলো নিউজিল্যান্ড, এটি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হলো একটি দ্বীপ রাষ্ট্র। নিউজিল্যান্ডের উত্তর পাশে এটি এটি হলো নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণ পাশের এটি এটি হলো নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপকে পৃথক করে ঠিক এইখানে অবস্থান করছে একটি প্রণালী। এই প্রণালীটির নাম কুক প্রণালী, কুক প্রণালী। অর্থাৎ এই কুক প্রণালী নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপকে পৃথক করেছে। এখানে রয়েছে তাসমান সাগর। কী সাগর? তাসমান সাগর। এবং এই পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর। অর্থাৎ এই কুক প্রণালী তাসমান সাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এইখানে অবস্থান করছে একটি প্রণালী। এই প্রণালীর নাম বাস প্রণালী, বাস প্রণালী। এটি অস্ট্রেলিয়া। আর এই বাস প্রণালীর দক্ষিণে এই যে এটি এটি হলো তাসমানিয়া দ্বীপপুঞ্জ। অর্থাৎ এই বাস প্রণালী অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। এখানে রয়েছে তাসমান সাগর। কী সাগর? তাসমান সাগর, যেটি আমরা একটু আগেই জানলাম। আর এই পার্শ্বে এখানে রয়েছে ভারত মহাসাগর। আর এই পার্শ্বে এখানে রয়েছে কোন মহাসাগর? ভারত মহাসাগর। অর্থাৎ এই বাস প্রণালী ভারত মহাসাগর এবং তাসমান সাগরকে যুক্ত করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি এটি হলো জাভা দ্বীপ, জাভা দ্বীপ। আর এই পাশে এটি এটি সুমাত্রা দ্বীপ, সুমাত্রা দ্বীপ। এই সুমাত্রা দ্বীপ এবং এই জাভা দ্বীপ এই দুটি দ্বীপকে পৃথক করেছে একটি প্রণালী, যে প্রণালীটির নাম সুন্দা প্রণালী। কী প্রণালী? সুন্দা প্রণালী। এখানে রয়েছে জাভা সাগর, জাভা সাগর। আর এই পাশে রয়েছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। অর্থাৎ এই সুন্দা প্রণালী জাভা সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে এবং সুমাত্রা এবং জাভা দ্বীপকে পৃথক করেছে। এটি মালয়েশিয়া। আর একটু আগেই আমরা জানলাম এটি হলো সুমাত্রা দ্বীপ। এই মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে একটি প্রণালী।
এই প্রণালীর নাম মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী এই অংশ জুড়ে রয়েছে বঙ্গোপসাগর এবং একটু আগেই আমরা জানলাম এই অংশটুকুতে রয়েছে জাভা সাগর। অর্থাৎ এই মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করেছে এবং মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে। ঠিক এইখানে রয়েছে একটি প্রণালী, এই প্রণালীর নাম পক প্রণালী। পক প্রণালী পক প্রণালীর উত্তর পশ্চিম পার্শ্বে এটি হলো ভারত এবং দক্ষিণ পূর্ব পাশে এটি হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা অর্থাৎ এই পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এই পাশে রয়েছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর এবং এই পাশে রয়েছে আরব সাগর, আরব সাগর। অর্থাৎ পক প্রণালী ভারত মহাসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে। এই যে এইখানে এটি হলো পারস্য উপসাগর, পারস্য উপসাগর এবং এখানে রয়েছে ওমান উপসাগর, ওমান উপসাগর। এই ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে একটি প্রণালী, এই প্রণালীর নাম হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। এখানে অবস্থিত এই দেশটির নাম ইরান, ইরান এবং ঠিক এইখানে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ এই হরমুজ প্রণালী সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে এবং ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। এইখানে রয়েছে একটি উপসাগর, এই উপসাগরের নাম এডেন উপসাগর, এই উপসাগরের নাম এডেন উপসাগর। আর এইখানে দেখতে পাচ্ছেন এটি হলো লোহিত সাগর, লোহিত সাগর। এই লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্ত করেছে যে প্রণালী, সেই প্রণালীর নাম হলো বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী। এই বাবেল মানদেব প্রণালীর এই পাশে অবস্থিত আফ্রিকা মহাদেশ এবং এই পাশে অবস্থিত এশিয়া মহাদেশ। অর্থাৎ এই বাবেল মানদেব প্রণালী এই পাশে অবস্থিত আফ্রিকা মহাদেশ এবং এই পাশে অবস্থিত এশিয়া মহাদেশকে পৃথক করেছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে একটি প্রণালী, যেই প্রণালীর নাম মোজাম্বিক প্রণালী, মোজাম্বিক প্রণালী। এই মোজাম্বিক প্রণালীর এই পাশে রয়েছে ভারত মহাসাগর এবং এই পাশেও রয়েছে ভারত মহাসাগর। এই প্রণালীর দুই পাশেই ভারত মহাসাগর থাকার কারণ হল এই সম্পূর্ণ এলাকা জুড়েই রয়েছে ভারত মহাসাগরের বিস্তৃতি। অতএব আমরা বলতে পারি এই মোজাম্বিক প্রণালী ভারত মহাসাগরের সাথে ভারত মহাসাগরকেই সংযুক্ত করেছে। এই পাশে দেখতে পাচ্ছেন এই ভূখণ্ডটি হলো মাদাগাস্কার, মাদাগাস্কার। আর এইখানে রয়েছে আফ্রিকা মহাদেশের একটি দেশ মোজাম্বিক, মোজাম্বিক। অর্থাৎ এই মোজাম্বিক প্রণালী মাদাগাস্কার ও মোজাম্বিককে পৃথক করেছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটি হলো কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটি হলো মর্মর সাগর, মর্মর সাগর। এই কৃষ্ণ সাগর এবং এই মর্মর সাগরকে যুক্ত করেছে একটি প্রণালী, সেই প্রণালীর নাম বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী। আমরা জানি তুরস্কের পশ্চিম অংশ অবস্থিত ইউরোপ মহাদেশে এবং তুরস্কের পূর্ব অংশ অবস্থিত এশিয়া মহাদেশে।
অর্থাৎ এই বসফরাস প্রণালী তুরস্কের এশিয়া অংশ এবং ইউরোপ অংশকে পৃথক করেছে। তাহলে আমরা বলতে পারি এই বসফরাস প্রণালী এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। এই যে এই অংশটুকু, এইটুকু, এটি হলো মর্মর সাগর। আর ঠিক এইখানে রয়েছে ইজিয়ান সাগর, ইজিয়ান সাগর। এই মর্মর সাগর এবং ইজিয়ান সাগরকে যুক্ত করেছে একটি প্রণালী। এই প্রণালীর নাম দার্দানেলিস প্রণালী, দার্দানেলিস প্রণালী। এই দার্দানেলিস প্রণালী এই বসফরাস প্রণালীর মতোই তুরস্কের ইউরোপ অংশ এবং তুরস্কের এশিয়া অংশকে পৃথক করেছে, অর্থাৎ এশিয়া মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। এখানে এই বসফরাস প্রণালী এবং দার্দানেলিস প্রণালী, এই দুটি প্রণালীই এশিয়া মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। এই বসফরাস প্রণালী যুক্ত করেছে এই কৃষ্ণ সাগর এবং এইখানে অবস্থিত এই মর্মর সাগরকে, এবং এই দার্দানেলিস প্রণালী যুক্ত করেছে এই মর্মর সাগর এবং এইখানে অবস্থিত এই ইজিয়ান সাগরকে। এইখানে অবস্থিত এটি, এটি হলো ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। আর এই পাশে এটি, এটি হলো উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর। এই ভূমধ্য সাগর এবং এই পাশে অবস্থিত এই উত্তর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে একটি প্রণালী। এই প্রণালীর নাম জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালীর উত্তর পাশে এটি, এটি হলো ইউরোপ মহাদেশ, এবং এই জিব্রাল্টার প্রণালীর দক্ষিণ পাশে এটি, এটি হলো আফ্রিকা মহাদেশ। অর্থাৎ এই জিব্রাল্টার প্রণালী ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এবং ভূমধ্য সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এইখানে দেখতে পাচ্ছেন এটি, এটি হলো ব্রিটেন। এই পাশে এইখানে অবস্থিত এটি হলো ফ্রান্স। এই ব্রিটেন এবং ফ্রান্সকে পৃথক করেছে একটি প্রণালী, যেটি অবস্থান করছে ঠিক এইখানে। এই প্রণালীটির নাম ডোভার প্রণালী, ডোভার প্রণালী। এই পাশে অবস্থিত উত্তর সাগর এবং এই পাশে এইখানে অবস্থিত ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল। অর্থাৎ এই ডোভার প্রণালী উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে এবং ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে। এই পাশে এটি উত্তর সাগর আর এই পাশে এটি উত্তর আটলান্টিক মহাসাগর। এই উত্তর আটলান্টিক মহাসাগর এবং এই উত্তর সাগরকে সংযুক্ত করেছে একটি প্রণালী, যে প্রণালীর নাম ইংলিশ চ্যানেল, যে প্রণালীর নাম ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেলও ডোভার প্রণালীর মতোই ফ্রান্স এবং ব্রিটেনকে পৃথক করেছে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, ডোভার প্রণালী ফ্রান্স এবং ব্রিটেনকে পৃথক করেছে, ইংলিশ চ্যানেলও ফ্রান্স এবং ব্রিটেনকে পৃথক করেছে। ডোভার প্রণালী উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে, আর ইংলিশ চ্যানেল এই উত্তর সাগর এবং এই উত্তর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। এটি গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড। আর এটি আইসল্যান্ড, আইসল্যান্ড। এই গ্রিনল্যান্ড এবং এই আইসল্যান্ডকে পৃথক করেছে একটি প্রণালী, যে প্রণালীর নাম ডেনমার্ক প্রণালী, ডেনমার্ক প্রণালী। এই পাশে রয়েছে উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর। আর এই পাশে এই পুরা অংশ জুড়ে রয়েছে আটলান্টিক মহাসাগর। এখান থেকে এইটুকু হলো উত্তর আটলান্টিক মহাসাগর, আর এইটুকু হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগর।
তাহলে এই ডেনমার্ক প্রণালী উত্তর মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এবং গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডকে পৃথক করেছে। এইখানে রয়েছে একটি উপসাগর, এইখানে রয়েছে একটি উপসাগর, যে উপসাগরের নাম ব্যাফিন উপসাগর, ব্যাফিন উপসাগর। এইখানে রয়েছে একটি সাগর, যে সাগরের নাম ল্যাব্রাডার সাগর, ল্যাব্রাডার সাগর। এই ব্যাফিন উপসাগর এবং এই ল্যাব্রাডার সাগরকে সংযুক্ত করেছে একটি প্রণালী, যে প্রণালীর নাম ডেভিস প্রণালী, ডেভিস প্রণালী। এটি গ্রিনল্যান্ড, আর এই পাশে এটি কানাডা। এই ডেভিস প্রণালী গ্রিনল্যান্ড এবং কানাডাকে পৃথক করেছে। এইখানে এটি এটি হলো হাটসন উপসাগর, এটি হাটসন উপসাগর, হাটসন উপসাগর। এটি ল্যাব্রাডার সাগর, এটি কানাডা, আর এই পাশে এটি হলো ব্যাফিন দ্বীপপুঞ্জ, ব্যাফিন দ্বীপপুঞ্জ। এবার লক্ষ্য করুন, ঠিক এইখানে রয়েছে একটি প্রণালী, এই প্রণালীর নাম হাটসন প্রণালী, হাটসন প্রণালী। তাহলে এই হাটসন প্রণালী কানাডা এবং ব্যাফিন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এবং হাটসন উপসাগর ও ল্যাব্রাডার সাগরকে যুক্ত করেছে। এটি মেক্সিকো উপসাগর, মেক্সিকো উপসাগর, আর এই পাশে এটি উত্তর আটলান্টিক মহাসাগর। এই মেক্সিকো উপসাগর আর এই উত্তর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে একটি প্রণালী, যে প্রণালীর নাম ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডা প্রণালী। এইখানে দেখতে পাচ্ছেন এটি এটি হলো কিউবা, আর এইখানে অবস্থিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য যেটির নাম ফ্লোরিডা। তাহলে এই ফ্লোরিডা প্রণালী এই ফ্লোরিডা এবং এই কিউবাকে পৃথক করেছে এবং এই মেক্সিকো উপসাগর এবং এই উত্তর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। একটু আগেই আমরা জেনেছি এই পাশে এটি এটি উত্তর আটলান্টিক মহাসাগর এবং এই পাশের এটি এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগর, অর্থাৎ এই সমগ্র অংশটুকু হলো আটলান্টিক মহাসাগর। ঠিক এইখানে অবস্থিত এটি ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগর, আর এই পাশে এটি এটি প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। 1913 সালে যুক্তরাষ্ট্র ঠিক এইখানে একটি খাল খনন করেন, এই খালের নাম পানামা খাল, পানামা খাল। এখন পর্যন্ত এটিই পৃথিবীর গভীরতম খাল, এই খালের গভীরতা 14 মিটার। এই পানামা খালটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। এই খালটি এই পাশের এই প্রশান্ত মহাসাগর এবং এই পাশের এই ক্যারিবিয়ান সাগরকে যুক্ত করেছে, অর্থাৎ আমরা বলতে পারি এই খালটি এই পানামা খালটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। 1859 সালে ঠিক এইখানে ঠিক এইখানে একটি খাল খনন করা শুরু করা হয়, যে খালটির উদ্বোধন করা হয় 1879 সালে। এই খালটির নাম সুয়েজ খাল, এই খালটির নাম সুয়েজ খাল। এই সুয়েজ খালটি এই পাশের এই ভূমধ্য সাগর এবং এই পাশের এই লোহিত সাগরকে যুক্ত করেছে। এটুকুই ছিল গুরুত্বপূর্ণ প্রণালী এবং খাল সম্পর্কিত আলোচনা। পরের ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। সকলের সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।